যুবকরা, যারা যুবকরা এসেছেন, যৌবনকে কন্ট্রোল করতে হবে। রাসূল মাঝে মাঝে ইতিহাস টানতেন, একদিন ইতিহাস টানতেছেন, ওয়াজ করতেছেন, ইতিহাস টেনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস টেনে বলেন, সাহাবীরা, আগের যুগে বনী ইসরাইলদের সময়ে তিন যুবক ছিল, সেই তিন যুবক চলতে চলতে হঠাৎ করে পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিল, কোথাও বৃষ্টি হলো, ঝড় হলো, বাঁচার জন্য বৃষ্টি থেকে ঝড় থেকে পাহাড়ের গুহায় আশ্রয় নিল। প্রচন্ড বর্ষণে একটা বড় পাথর এসে মুখে চাপা লেগে গেল, চাপা যখন লেগে গেল তারা ভাবলো নিশ্চিত মৃত্যু, উপায় নেই। তারা স্মরণ করলো কাকে, আসতে বলবেন না কাকে, সাহাবীরা সব খুব মনোযোগ দিয়ে শুনছেন কথাগুলো। রাসূল বললেন, এই তিনজন চোখের পানি ফেলে ফেলে কান্দে। এক যুবক বলতেছে, আল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নেই, তবে একটা আমল আমি করার চেষ্টা করেছি, সে আমলটা হলো আমার কাছে একটা লেবার একদিনের চুক্তিতে কাজে নেমেছিল, সকাল সন্ধ্যাতে সে কাজ করেছিল, আমি তাকে পেমেন্টটা দেই নাই, টাকাটা দেই নাই, সে চলে যায়, অনেকদিন তাকে খুঁজে পাই না, তার টাকা দিয়ে একটা সাগি কিনেছিলাম, সে সাগি থেকে আরেকটা সাগি হলো, ছাগল পাল হয়ে গেল, অনেকগুলো ছাগল যখন হয়ে গেল একদিন সে লোকটা আমার কাছে আসলো, আমি তাকে একদিনের সময়ের টাকা না দিয়ে আমি তাকে পুরো ছাগল পালটা দিয়ে দিয়েছি, আল্লাহ আমানত রক্ষা করার চেষ্টা করেছে, বিপদ থেকে বাঁচাও, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মুখ থেকে পাহাড়টা একটু সরাইয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকজন বান্দা বলছে, যুবক বলতেছে, আল্লাহ তাআলা, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমলের চেষ্টা করেছি, সেটা হলো একদিন কোন এক গভীরাতে আমি বাড়িতে ঢুকলাম, আমার স্ত্রী আছে, সন্তানও আছে, আমার স্ত্রী আমার ক্লান্ত দেহ দেখে আমার হাতে একটা গ্লাস দিয়ে দিল, আমাকে দুধের গ্লাস দিচ্ছে আমাকে পান করার জন্য, আমার পাশে বাচ্চা, বাচ্চাটাও কান্দে দুধ খাবে, আমি ভাবলাম আমিও খাবো না, আমার মেয়েকেও খাওয়াবো না, আমার বৃদ্ধা মা তোমার পাশের ঘরে আছে, আমি খাই নাই, আমার সন্তানকেও খাওয়াই নাই, সে কান্দে তাও খাওয়াই নাই, আমি আমার পাশের ঘরের মার ঘরের ভিতরে ঢুকে মাকে সালাম দিয়ে বললাম, মা এই দুধটা তুমি খেলে আমি দারুণ খুশি হব, মাকে খাওয়াইয়া দিয়েছি, আমি খাই নাই, ও আল্লাহ আমি সব ক্ষেত্রে মার সর্বোচ্চ অধিকার আদায় করার চেষ্টা করেছি, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, পাহাড়ের মুখ থেকে পাথরটা আর একটু সরে গেছে। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ তাআলা, এক রাতের আমি ইবাদত আমি করেছি, তোমাকে ভয় করেছি, আমি আমার চাচাতো বোন আমার ঘরের মধ্যে ঢুকেছে, আমরা দুজন মিলে জেনার কাজে লিপ্ত হয়ে যাব, হঠাৎ করে আমি আমার বোনের দুইরুর মাঝখানে পর্যন্ত আমি চলে গিয়েছি, আমার বোন বলছে, শোনো ভাই, আমরা দুইজনে আল্লাহকে ভয় করি, কারণ আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সময় থেকে ওই স্থান থেকে আমি নিজেকে গুটিয়ে রেখেছি, যৌবনকে কন্ট্রোল করেছি, আল্লাহ মেহরবানি কই, রাতের যদি তুমি কোনো সব লিখে থাকো এই বিপদ থেকে বাঁচাইয়া দাও। সঙ্গে সঙ্গে পুরো পাথরটা সরে গেল, তিন যুবক সেই গুহা থেকে তারা জীবন নিয়ে তারা বাসায় ফিরে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে তিনটা শিক্ষা, কয়টা শিক্ষা বলেন? যুবকদের জন্য তিনটা শিক্ষা, সবার জন্য তিনটা শিক্ষা। এক নাম্বার হলো আমরা আমানত রক্ষা করব, নাম্বার দুই হলো বউ আগে না মা আগে, আসতে হলো বউ আগে না মা আগে, ছেলে মেয়ে আগে না মা আগে, পৃথিবীর সকল মানুষ আগে না মা আগে, বাবা আগে মা আগে, এই দুজনকে প্রাধান্য দেব। মা বড় না বাপ বড়, ভালো করে কর, মা বড় না বাপ বড়, দুই চোখের মধ্যে কোন চোখ দামি, ডান চোখ না বাম চোখ, ডান চোখ বাম চোখ কানা করেন, চোখের পানি ফেলে কান্দে আল্লাহ কি শুনবে না, আসতে বলবে শুনবে না, আল্লাহ শুনবেন না, অবশ্যই শুনবেন। যখন দেখতেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না, ভাবতে হবে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। যখন ভাববেন আপনার দোয়া, যখন দেখতেছেন আপনার দোয়া কবুল হয়ে গেছে, তখন ভাববেন আল্লাহ আপনার প্রতি রহমত করেছেন। যখন দেখলেন যে দুনিয়াতে কবুল হলোই না, আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ, কখনো মন খারাপ করা যাবে না।